অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম, 10ই জুন সূর্যগ্রহণ এবং শনি জয়ন্তী দুটি কিন্তু একই দিনে এই অমাবস্যাতে কিন্তু পড়েছে, এবং এই জন্যই এই শনি জয়ন্তীটা গুরুত্বপূর্ণ। 30 বছর পর এই শনি সক্ষেত্রিক মকর রাশিতে অবস্থান করছে। এই শনি জয়ন্তীতে এই শনি জন্মদিনের পাশাপাশি 5টি রাশির জন্মদিন হতে চলেছে, অর্থাৎ সুদিন আগত হতে চলেছে, 3 গুণ লাভ পেতে চলেছে এই 5 রাশির মানুষ। দেখুন, সূর্যগ্রহণের উপর আমি কিন্তু ভিডিও অলরেডি দিয়েছি। সূর্যগ্রহণ দিন আপনারা কী করবেন, কী করবেন না, কী করা উচিত, বা সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর কী কাজ করা উচিত, আমি এই বিষয়ের উপর কিন্তু ভিডিও অলরেডি আপলোড করেছি। যারা পুরাতন দর্শক আছে তারা তো দেখেছেনই, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ব্যাকের ভিডিওগুলো দেখুন, জানতে পারবেন। সূর্যগ্রহণের উপর বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে। দেখুন, এই যে শনি জয়ন্তী, শনি জন্মদিন, এই শনি জয়ন্তী থেকে 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে, 5টি রাশির জন্মদিন। এটি মহা সংযোগ, একই দিনে সূর্যগ্রহণ এবং শনি জয়ন্তী। এবং এই শনি জয়ন্তীর দিন যারা ভিডিও দেখেন, আবারও বলছি শনির জন্য কী করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন, আমি বেশ কিছু উপায় বলেছি। তাও আমি এই শনি জয়ন্তীর দিন বিশেষ করে আপনারা শনি চল্লিশা আপনারা অন্তত পাঠ করবেন। শনি চল্লিশা পাঠ করলে অনেক নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। দ্বিতীয় নম্বর কথা, আপনারা গুরুজনদের আশীর্বাদ অবশ্যই সেদিন নেবেন, এবং যারা বাস্তবে নির্ধনী আছে তাদেরকে কিছু দান, আপনি কোনো চামড়া জিনিস দান করতে পারেন, আপনি সরষার তেল দান করতে পারেন, আপনি আনাজ দান করতে পারেন। এই দানটা অবশ্যই এই শনি জয়ন্তীর দিন আপনারা করুন। এবং যদি আপনারা নির্ধনী ব্যক্তিকে পেট ভরে যদি খাওয়াতে পারেন সাত্বিক আহার এই দিন, অবশ্যই শনি মহারাজের কৃপা আপনারা পাবেন, এবং জীবনে যত বাধা বিপত্তি ঝুঁকি ঝামেলা যেগুলো চলছে সেই থেকে মুক্তি পাবেন। অলরেডি 5টি রাশির 3টি রাশি শনির সাড়ে সাথী চলছে, এবং 2টি রাশির শনির ঢাইয়া চলছে। এবার আমি জানাতে চলেছি কোন এই 5টি রাশির জন্মদিন শুরু হতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে শনি মহারাজের কৃপা আপনারা ঠিক 15ই জুন থেকে কিন্তু আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ যে 5 রাশির কথা আমি বলতে চলেছি, 10ই জুন শনি জয়ন্তী এবং সূর্যগ্রহণ, ঠিক তার 5 দিন পর থেকে 15ই জুন থেকে এই 5টি রাশিরও কিন্তু জন্মদিন শুরু হতে চলেছে। অর্থাৎ শনি মহারাজের কৃপা আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। এবার কোন রাশি, প্রথম রাশি আমি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান, এবং ঠিক আপনার পঞ্চমভাবে আপনার শুক্রের অবস্থান, নবপঞ্চম রাজযোগ, এবং শনি আপনার দ্বাদশভাবে বক্রী অবস্থায় কিন্তু অবস্থান করছে। এই এবং সরাসরি রবি বুধ রাহু সঙ্গে কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে, অর্থাৎ নবপঞ্চম রাজযোগ এখানেও কিন্তু হচ্ছে। এবং রবি যখন এই 14 তারিখের পর সরে গিয়ে যখন 15 তারিখে মিথুন রাশিতে চলে আসবে, তখন থেকে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে। আপনাদের চতুর্থভাবে বুধ এবং রাহু
আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা দিবে এবং শনি আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা বিশেষভাবে কিন্তু এ সময় কিন্তু লাভ দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং রাশি এক্সচেঞ্জ, গ্রহ এক্সচেঞ্জ, এই ত্রিকোণ, কেন্দ্র ত্রিকোণ রাজ্য কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু করতে চলেছে ধন বর্ষা। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির সবথেকে মালামাল হতে চলেছে ধনভাবে এই ধনপতির অবস্থান, এবং সরাসরি আপনার রবি বুধ এবং রাহুর সাথে নবপঞ্চম কানেকশান আপনাদের কিন্তু নিশ্চিতরূপে আর্থিক স্থিতির জায়গাটা, আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত করতে চলেছে। এবং আপনাদের সপ্তমভাবে শুক্র এবং তৃতীয়ভাবে আপনার বৃহস্পতি, এটা নবপঞ্চম যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। এবং আপনাদের ধনভাবে ধনপতি বক্রী আপনাদের কিন্তু ধনলাভ ঘটাবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ আসতে চলেছে এই শনি অমাবস্যার পর থেকে, অর্থাৎ 15 জুনের পর থেকে নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে ধনুরাশির। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই শনির অবস্থান, 30 বছর পর এই শনি জয়ন্তীতে সক্ষেত্রিক শনি, এবং আপনাদের নবমভাবে আপনার রবি রাহু বুধের অবস্থান, এই শনি সঙ্গে রবি রাহু বুধের নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্য সাপোর্ট কিন্তু দেবে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মপতি ভাগ্যভাবে, ভাগ্যপতি কর্মভাবে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে আপনার ধনপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের দ্বারা কিন্তু ধন আপনাদের আসবে। আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ পেতে চলেছে 3 নম্বর রাশি কন্যা। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে রবি রাহু বুধের অবস্থান এবং আপনাদের নবমভাবে বক্রী শনি ভাগ্যভাবে, ভাগ্যপতি বক্রী অবস্থায়, এবং নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্যোদয় করা, এবং এই রবি আপনাদের সরে যাচ্ছে 15 জুন থেকে আপনার রাশির দ্বিতীয়ভাবে। রাহু এবং বুধ ধনপতি আপনাদের রাশিতে অবস্থান করছে পঞ্চমপতিকে কানেক্ট করে রাহুর সাথে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু নির্দেশ করছে আপনার বৃষ রাশির। এবং ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এবং দশমভাবে গুরুর অবস্থান, দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান, এই শুক্র এবং গুরুর নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকটা, আর্থিক স্থিতির দিকটা, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমাবে, এবং লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং বেশ কিছু আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থের সোর্স পেয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি এই শনি জয়ন্তীতে এই 5 রাশির মধ্যে বৃষ রাশিরও কিন্তু জন্মদিন হতে চলেছে। ধনের জায়গাটা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই বৃহস্পতির অবস্থান এবং নবমভাবে শুক্রের অবস্থান, নবপঞ্চম যোগ আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু করাতে চলেছে। এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ, চতুর্থভাবে শনি, আকস্মিক ধনপ্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান, সন্তানের দিকটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন,
আপনার দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে, এবং কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। পিতার থেকে সহযোগিতা পাওয়া, পিতার সাপোর্ট পাওয়া এবং শনির দৃষ্টি আপনাদের রাশির উপর, শরীরের দিকটা, আপনার শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হতে চলেছে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার সরি হ্যাঁ তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সূর্যগ্রহণ এবং শনি জয়ন্তী আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে 15 জুনের পর থেকে।